মিরপুরের একটি বহুতল ভবনে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগেছে, ঘন ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশ। সেই আগুন ছড়িয়ে পড়েছে পুরো ভবনে। খবর পেয়ে মুহূর্তেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস, চলে আগুন নেভানোর কাজ। এরই মধ্যে ছাদে আটকে পড়াদের উদ্ধারে আসে 68 মিটার টার্ন টেবল ল্যাডার। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানো হয় হাসপাতালে। আগুনের ঘটনার এমন দৃশ্যই চিত্রায়ণ হল রাজধানীর মিরপুরের স্বপ্ননগর আবাসিক এলাকায়। উদ্দেশ্য হল হাতে কলমে আগুন নেভানোর কার্যকরী উপায় শেখানো। আমাদের মারা আমাদের বাবার অফিসে থাকেন, আমরা একা বাসায় থাকি, তখন আমরা কিভাবে প্রোটেক্ট করব সেগুলো আমরা আজকে শিখেছি। ভিজা গামছা বা কম্বল যেটাই হাতের কাছে পাই ওটা দিয়ে আমরা আগুন নিবারণ করতে চেষ্টা করব। আগুন লাগলে তড়িৎ গতিতে বিল্ডিংয়ে কোনো সমস্যা হলে আগুন থেকে আমরা কিভাবে বের হব, বাচ্চাদের কিভাবে ছেপ করব, আমরা কিভাবে নিজেদেরকে ছেপ করব, আগুনটাকে কিভাবে আমরা নেভাবো এগুলো আমরা দেখলাম। দুর্যোগ মোকাবেলায় মানুষের মাঝে সচেতনতা বাড়াতে এমন মহড়া বলে জানায় ফায়ার সার্ভিস। আগুন লাগার পরে ফায়ার সার্ভিস আসার পূর্ব পর্যন্ত যে কর্মকাণ্ডগুলো সেগুলো সঠিকভাবে পালন করবেন, যাতে করে আগুনটাকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখা যায়। অর্থাৎ আমরা যে ফায়ার এক্সটিংগুইশারের যে ব্যবহার দেখলাম, তারপরে আপনাদের প্রতিটা বিল্ডিংয়ের সামনে ফায়ার হাইড্রেন্ট রাখা আছে, আপনারা সেগুলোর ব্যবহার শিখবেন এবং সেগুলো ব্যবহার করবেন। যে কোনো দুর্ঘটনা মোকাবেলায় সরকারের সক্ষমতা তুলে ধরেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। 2,272 কোটি টাকা আমাদের বরাদ্দ দেন 2021 সালের জানুয়ারির 5 তারিখে। জার্মান ফিনল্যান্ডে এই আলো যন্ত্রপাতি অর্ডার দিয়েছি এবং সেখানে 11টি এরিয়াল প্ল্যাটফর্ম রেডার আছে, যেগুলো 65 মিটার পর্যন্ত উচ্চতায় অগ্নিনির্বাপণ করতে পারবে। আগুন নেভানোর প্রাথমিক সরঞ্জাম প্রতিটি ভবনে রাখার অনুরোধ করেন সংশ্লিষ্টরা। রকিবুল রাহাত, এখন ঢাকা।